নমস্কার বন্ধুরা করবিশ কিচেন চ্যানেলে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি মূল অনেকেই বেশিরভাগ পছন্দ করেন না কিন্তু মূলটা যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয় আমি সেইভাবেই বানিয়েছি আপনারাও বানিয়ে নিতে পারবেন বেশ নতুন রেসিপিতে দেখুন মূলর স্ট্রাকচারটা কীরকম হয়েছে যারা খান না তারাও কিন্তু খাবেন এমনকি এটা যে মূলো বুঝতেই পারবেন না চলুন এবার রেসিপিটা দেখাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে নানা রকম রেসিপি এলে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় মূলো কিন্তু রোগও নির্মূল করে আমি বাজার থেকে এরকম চারটে মূলো নিয়ে এসেছি পাতা শুদ্ধ পাতাগুলোও কিন্তু রান্না করি নানারকমভাবে মূলোটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মূল ছালটা প্রথমে ছাড়িয়ে নেব এইভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবেন না আপনি মূল রান্না করেছেন দেখুন সমস্ত ছাল ছাড়ানো হয়ে গেছে এইবার মূলটাকে আমি দুভাগ করে কেটে নিয়েছি একটা গেটার নিয়ে নিলাম এইবার এই গেটারে মূলটা কুঁড়ে নেব এইভাবে কিন্তু মূলটা কুঁড়ে নিলে বেশ রান্না করতে সুবিধা হয় বটিতে কাটলে কিন্তু এরকম রান্নাটা হবে না এইবার দেখুন আমার এতটা মূল্য হয়েছে সব মূলটা কুড়িয়ে নিয়েছি কিন্তু চেপে জল বার করবেন না আর একটু পনির নিয়ে নিলাম কড়াটা ততক্ষণে বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিলাম তিন চামচ মাপের একটু গরম করে এক মুঠো বড়ি ভেজে নিলাম আপনারা বড়িটা ভেজে নিন না থাকলে ছোলার ডাল ভেজে গুঁড়ো করে নেবেন সেম টেস্ট হবে এবার কড়ার মধ্যে কালো জিরে দিয়ে দিন দুটো শুকনো লঙ্কা আর ছটা মতো রসুন আমি কুচিয়ে নিয়েছি ভেজে নিলাম নেওয়ার পরে দেখুন একটি বড় সাইজের পেঁয়াজ যোগ করে দিয়েছি ধীরে ধীরে পেঁয়াজটা একটু লাল লাল করেই কিন্তু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভাজা পেঁয়াজের মধ্যে একটুখানি জিরে যোগ করে দিন এইভাবে জিরেটাও কিন্তু ভেজে নিতে হবে এক্ষেত্রে মশলাটা আগেই ভেজে নিতে হবে এইবার দিয়ে দিন টমেটো এক্ষেত্রে আদাটাও যোগ করে দিন হলুদটা এক চামচ দিয়ে দিলাম এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি নেব মূলোটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু আর মশলা কষতে পারবেন না তাই আগেই মশলাটা কষতে হবে এবার তেজপাতাগুলো দিয়েছি দেখেছেন মশলাটা বেশ কষিয়ে নিয়েছি মূলোগুলো যোগ করে দিচ্ছি আপনারা মূলোর জলটা ফেলে দেবেন ভাববেন তা কিন্তু ফেলবেন না এইভাবেই করুন এভাবেই অসাধারণ টেস্ট হবে মূলোর জলটা আস্তে আস্তে দেখুন ড্রাই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে প্রথমে একদম নুন দেবেন না কড়াইশুঁটি কতগুলো সবুজ যোগ করে দিয়েছি কড়াইশুঁটির সিজন না হলে ছোলা ভিজিয়েও দিতে পারেন তাতেও অসাধারণ খেতে লাগে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হলে লবণ এইবার যোগ করুন আর চিনিটা একটু বেশি দুই চামচ মাপের যোগ করুন এতে মিষ্টি মিষ্টি রান্নাটা হবে আর মিষ্টি কম খেতে চাইলে আপনারা কম দেবেন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু হয়ে গেলে যোগ করে দিন বড়িটা দেখুন চাপা দিয়ে দিয়ে একটু করবেন অবশেষে ঘি যোগ করুন অসাধারণ টেস্টের মূলর ঘণ্ট কিন্তু আপনার রেডি হয়ে গেছে দেখেছেন জলটা কত ড্রাই হয়ে গেছে লবণটা কোনো সময় আগে দেবেন না তাহলে এরকম খাস্তা মূলর রেসিপিটা হবে না আমি টেস্ট বাড়াতে একটুখানি পনির ছিল সেইটা নিয়েই গ্রেট করে দিয়ে দিয়েছি ব্যাস এবার একটু পনির গ্রেট করে দিন এতে একটু ছোট বড় সাইজের পনির হলে কোনো অসুবিধা নেই এতে কিন্তু বাচ্চারাও বেশ খেয়ে নেবে আর ওরা বুঝতেই পারবে না বাড়ির লোকেরা আপনি কি রান্না করেছেন সুতরাং আপনার মূলর ঘন্টটা তৈরি হয়ে গেল অনুষ্ঠানের হিসাবে গরম মশলা শেষে যোগ করে দিন দিয়ে একটু চাপা দিয়ে দিন পরিবেশন করে দিন মূলোর ঘন্ট চট জলদি ড্রাই হয়েছে কতটা দেখতে পাচ্ছেন টেস্টটাও মুখে লেগে থাকবে ভালো লাগলে আপনারা করে দেখুন কেমন হয়েছে জানান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন গরম ভাতে কিন্তু অসাধারণ এমনকি রুটির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা মিষ্টি মিষ্টি বানালে অ ভালোই লাগে এইভাবে আমি রেসিপিটা আপনাদের সামনে করে দেখালাম সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নানারকম রোগের থেকে মুক্তি পেতে প্রেশার সুগার কন্ট্রোল করতে মূলর কিন্তু জুড়ি মেলা ভার